আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই, দর্শক দূরে আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশুরহাট আছে তার পাশে আমার বাড়ি, আর আমি মূলত বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকি। আজকে মোট 4টা বকনা বাছুর দেখাবো, খুবই ভালো এবং হাই কোয়ালিটির এবং পার্সেন্টেজের বাচ্চা। দর্শক ভাইরা দেখলে আসলে বুঝতে পারবে যে আসলে না ভাই, রিপন ভাই আজকে যে বাচ্চাগুলো কালেকশন করছে খুবই ভালো। আচ্ছা রিপন ভাই, চলেন দেরি না করে বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখাই। জি অবশ্যই। বন্ধুরা, শুরুটা দেখছেন আপনারা, এক নম্বর বকনা, খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন আমরা জাতমান বিস্তারিত জেনে নিই। রিপন ভাই, এক নম্বরের বকনাটা জাতমান বসটা বিস্তারিত ভাই। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, একটা রানী ব্রিডের বাচ্চা। মাথাটা দেখেন কত ছোট এবং ঠোঁটটাও মাশাল্লাহ গোলাপি আছে। এটা জাত এবং কোয়ালিটি একটা সম্পূর্ণ একটা বাচ্চা ভাই, এবং খুবই ভালো একটা হেলদি টাইপসের বাচ্চা। বাচ্চাটা ছোটো হলেও খুব ভালো জাতের বাচ্চা ভাই। এর মাজাটা দেখেন, মাজাটা ছোটো বাচ্চা হলে ডবল বডির আর কি, এক কথায় বাচ্চা আসলে দেখলে বোঝা যায় সিঙ্গেল বডি না, ডবল বডির গরু। উলান পালানটা দেখেন, এই যে নেপেল চারটা, ঠিক আছে দেখছেন আপনারা, চারটা বাচ্চা দেখে আছে। জি খুব ভালো ভাই। এই যে এক নম্বরে বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই? ভাই এটার বয়স আছে আপনার 6.5 মাস, 6.5 মাস বয়স আছে, এবং পিনটাও মাশাল্লাহ সাদা রানী শঙ্কর বলে। সুন্দর একটা বকনা দেখছেন, যে খুবই সুন্দর এবং খুব কোয়ালিটি সম্পন্ন। দামটা কেমন রাখছেন ভাই? এক নম্বর আর দুই নম্বর আমি দুটা জোড়া রাখছি, একই বয়স, একই সেম 19-20 ভাই। বন্ধুরা দেখলেন এটা এক নম্বর বকনা, আমরা পরবর্তী দুই নম্বর বকনাটা দেখার পরে দামটা জানবো। দেখছেন তারপরে এটা দুই নম্বর বকনা, এটা খাওয়া দাওয়া ঠিক আছে। রিপন ভাই, দুই নম্বর এটা জাতমান বসটা বিষয় ভাই। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটারও মাথা দেখেন কত ছোট, এটা জাত বাচ্চা, কোয়ালিটি সম্পূর্ণ। আর দুইটা বাচ্চা সেম সাদা, একই ফেস, একই কোয়ালিটি এবং পার্সেন্টেজ সব এক, বুঝছেন ভাই। দর্শক ভাইদেরকে ভালোভাবে দেখান, মাজাটা দেখান কত সুন্দর চওড়া, খুবই ভালো। এবার এখান থেকে এখানে শেপটা কত সুন্দর দেখি। উলান পালানটা, উলান পালানটা দেখেন, এই যে দর্শক ভাইদের উলান পালানটা মাশাল্লাহ এটা বড় আছে। এই যে নিপিল চারটা, ঠিক আছে দেখছি, অনেক বড় বড় নিপিল, নিপিলগুলো মাশাল্লাহ খুব বড় বড়। দুই নম্বর এ বতাটা বয়স কেমন হবে ভাই? এটার বয়স ওই একই 6.5 থেকে 7 মাসের মধ্যে, এটা 19-20 ভাই। বাচ্চা দুটাই খুবই ভালো, 100-100 বাচ্চা ভাই। বন্ধুরা দেখলেন এটা আপনারা, দুই নম্বর বকনা ভাই। এখানে এক নম্বর আর দুই নম্বর যে দুটা বাচ্চা দেখছেন, দুটা বাচ্চার দাম পড়বে 1,15,000 টাকা ফিক্স, একই লেভেল, একই সেম জিনিস। আশা করা যায় দুটা বাচ্চা কোনো ভাই নার্সিং করলে পরে আশা করা যায় খুবই লাভবান হবে। বন্ধুরা তারপরে দেখছেন তিন নম্বর বকনা, মাশাআল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বকনা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে। রিপন ভাই, তিন নম্বর এই বকনার জাতমান বয়সটা বিষয় ভাই? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, এটার মাথা দেখেন কত ছোট এবং ঠোঁটটা গোলাপি, মাশাআল্লাহ খুবই একটা ভালো এবং হাই কোয়ালিটির একটা বাচ্চা ভাই। পার্সেন্ট ভালো হবে? পার্সেন্ট 100% ভালো, যে বাচ্চাগুলো দেখাচ্ছি ভাই, মাথা, কান, গলা, লেজের ব্যাপারগুলো আপনারা লক্ষ্য রাখবেন। প্রত্যেকটা আমার প্রত্যেকটা বাচ্চা দেখবে, দেখেন কান একবারে ছোট, এক মুট করি। এই পাশে যেগুলো দেখাইছি ভাই, যে এই যে এগুলা, আচ্ছা সব বিষয় তো দেখে নেবে আর কি। হ্যাঁ একবারে কান, প্রত্যেকটা কান ছোট, খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন এবং জাত বাচ্চা। এর হচ্ছে মাজাটা, মাজাটা দেখেন কত সুন্দর চওড়া, মাজাটা কত সুন্দর চওড়া, আর খুব হেলদি টাইপসের এই বাচ্চাটা। উলান পালানটা দেখি ভাই, উলান পালানটা দেখেন, খুবই ভালো উলান পালান। ভাই এর দাম পড়বে হচ্ছে 80,000 টাকা। তিন নম্বর বতরার দাম 80,000? জি 80,000। বন্ধুরা দেখছেন চার নম্বর বকনা, এটা খাওয়া দাওয়া ঠিক আছে। রিপন ভাই, চার নম্বর এটা জাতমান বয়সটা বিস্তারিত ভাই? এটার বয়স আছে 12 মাস,
12 মাস আর 1 থেকে 2 মাসের মধ্যে এটা কনসেপ্টে আসবে ভাই 1 থেকে 2 মাসের মধ্যে এটা আশা করা যায় কনসেপ্টে আসবে এটা একটু বড় সর বক না জি বড় সর হাত পাও মাশাআল্লাহ লম্বা আছে আরো বলা যায় যে আরো বড় হবে আর এই গরুগুলা ভাই গৃহস্থবাড়ির গরু এগুলা কোনো ইয়ের গরু না বাজারের ওইভাবে গরু না ভাই যে একটা ব্যাপারী থেকে নিও তা না এটা গৃহস্থবাড়ির গরু মাশাআল্লাহ খুবই ভালো এবং বড় একটা গরু আচ্ছা ওলান পালানটা দেখি ভাই ওলান পালানটা দেখেন ওলান পালানগুলো কত সুন্দর নিপুল চারটা কত বড় দেখেন একটা থুক না আছে এই যে দেখেন ওলান পালান ঠিক আছে জি এই দেখেন থুক না রাবের মতো বল এসে চামড়ায় দেখ অনেক এটা খুবই আদর্শ একটা গাবি তাহলে 4 নম্বর এটার বয়স 12 মাস জি ভাই এটা 12 মাস হবে এবং খুবই ভালো স্কিনটাও মাশাআল্লাহ এই যে রসুনের চুচা এই যে এখানে এখানে এই দেখেন এগুলো আছে রাবারের মতো টানলে পারে বলবে এটা জাত বাচ্চা কোয়ালিটি একটা সম্পূর্ণ বাচ্চা 4 নম্বর এটার দাম কেমন লাগছে 4 নম্বর এটার দাম পড়বে ভাই 82000 টাকা 4 নম্বর বতরের দাম 82000 জি হাত পাগুলো মাশাআল্লাহ খুবই মোটা গোটা আছে দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলবো দর্শক ভাইরা ভালো মাল যেখান থেকে পাবেন সংগ্রহ করবেন খালি যে আমার থেকেই যে নেবেন তা না আমার যে মাল আছে আমি যে আপনি বলবো যে আমার মাল ভালো তা না ভাই আপনারা আপনারা যাচাই বাছাই করবেন আপনি আপনারা এই গরুগুলা দেখে সারি যাচাই বাছাই করবেন যদি ভালো মনে হয় যে ভাই রিপন ভাইয়ের বাচ্চাগুলো আসলেও কোয়ালিটি সম্পূর্ণ এবং জাত বাচ্চা তাহলে অবশ্যই আমার থেকে সংগ্রহ করবেন আর আমি যে বাচ্চাগুলো আজকে দেখাইলাম এই বাচ্চাগুলো আশা করা যায় যে কোনো বাচ্চার রোগ বালাই কোনো কিছু নেই আর আমার যে বাচ্চাগুলো নিয়ে আসি এগুলো আমরা আপনারা যতবার দেখবেন তার থেকে জিনিসগুলো কিন্তু আমরা বারবার দেখে নিয়ে আসি আমরা অনলাইনে বিক্রি করতে হয় খুদ কোনো গরু বিক্রি করলে অনেক রকম অনেক জনের কথা শোনা লাগে আমরা চাইবো না যে কারো এরকম কোনো কথা শোনা লাগুক আমরা চাইবো যে ভালো জিনিস বিক্রি করবো এবং কোনো দর্শক ভাই নিলে লাভবান হয়